সকলকে নমস্কার। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেবারতী মুখোপাধ্যায়ের একটি গল্পের বই নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা একটা হরর গল্পের বই বলাই যায়। আশা করব এই গল্পের বইটা তোমাদের খুব ভালো লাগবে। যারা এখনো পড়নি তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি, তারা কিন্তু অবশ্যই পড়ে আমাকে জানিও। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আমি যে বইটা নিয়ে কথা বলছি সেই বইটাকে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বইটা হলো এইটা, নীলাম্বরের খিদে। এখানে দুটো ভৌতিক উপন্যাসের একটি গল্প রয়েছে, দাম 175 টাকা। গল্পগুলোর নাম হলো নীলাম্বরের খিদে, মুখামুখি, শুভঙ্করের ফাঁকি। গল্পগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। নীলাম্বরের খিদে প্রথম গল্প। এই গল্পটা হলো, এখানে একটি লোক এসেছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে, সে একজন আর্কিওলজিস্ট। এখানে নীলাম্বর রাজার আমলে একটা দুর্গ ছিল, সেটাই এখন গভর্নমেন্ট থেকে একটা ট্যুরিস্ট সাইট বানাবে, তো সেই ক্ষেত্রে সে এখানে এসেছে। তার একটা মেয়ে নূপুর, 8 বছর বয়স, সে কথা বলতে পারে না, তার এরকম প্রতিবন্ধতা রয়েছে। নূপুর কোনো স্কুলের পড়ে না, সে বাড়িতেই নিজে একা একা চমৎকার আঁকতে পারে। তো এখানে এসে সে প্রথম একটা কথা শুনতে পায়, এখানে মেয়েদের বয়স একটা সময় পর্যন্ত হলে তারা এই গ্রামে কোনো সেই বয়সের মেয়েকে রাখা হয় না, তো তাকে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কারণ এরা এই গ্রামের লোকেরা বিশ্বাস করে যে নীলাম্বর রাজা তার সন্তানকে খুবই ভালোবাসত, তারও একটি মেয়ে ছিল এবং তার মেয়ের বয়সও সেই সময় পর্যন্তই ছিল যখন নাকি এই গ্রামের লোকেরা তাদের মেয়েদের বাইরে পাঠিয়ে দেয়, এখানে রাখে না। কারণ সেই বছর হলেই এখানে মেয়েরা সমস্ত মানে একদম হারিয়ে যায়, কোথায় চলে যায়, কিভাবে চলে যায় কেউ জানতে পারে না। তো সেই ভয় থেকেই তারা তাদের মেয়েদের এই বয়স অব্দি অন্য কোথাও পাঠিয়ে দেয়। এখানে যে লোকটি এসেছে তার মেয়ের বয়স 7 বছর, পরের বছরই সে 9 বছরে হবে এবং এই 9 বছর পর্যন্তই, 9 বছরে পড়লেই এখানে এই গ্রামে মেয়েদের রাখা যায় না। তো সে যেহেতু অনেক পড়াশোনা করা মানুষ, শহর থেকে এসেছে, এই সমস্ত কথায় বিশ্বাস করে না। এবং এরপর ধীরে ধীরে কিভাবে সে লোকটা এই কথাটাই বিশ্বাস করবে সেটাই এই নিয়েই গল্পটা। নূপুর যখন 9 বছরের দিকে প্রায় পড়তে যায় এরকম অবস্থায়, নূপুর মাঝে মাঝে ওই দুর্গটার একা একা চলে যেত, যেটা বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। মাঝে মাঝেই তার বাবা সেখানে গিয়ে তাকে আবিষ্কার করতে, এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারপরে একজন তান্ত্রিক আসে, একমাত্র সেই তান্ত্রিক ওই নীলাম্বর রাজার বংশধর, তো সেই একমাত্র সেই যজ্ঞ করে এই হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু লাস্ট অবধি কি হয় সেটাই দেখার, সে কি তার সন্তানকে বাঁচাতে পারবে কি পারবে না এটাই কিন্তু দেখার। এখানে একটা অসম লড়াই হয় 500 বছর আগের পিতার সঙ্গে এখন বর্তমানের পিতার। বর্তমানের পিতা তার নিজের মেয়েকে বাঁচাতে চাইছে, আর 500 বছর আগেকার যে নীলাম্বর রাজা, যে এই বছরের মেয়েদের নিজের সন্তান বলে মনে করতো, সে নিজের সন্তান হিসেবে তাকে নিজের কাছে রাখতে চাইছে। আর নীলাম্বর রাজা যে কিভাবে মারা গেছিল এই স্টোরিটার হিস্ট্রিটাও তোমরা এখানে একটু পাবে। মুখোমুখি গল্পটা বলে দিই, এটা সেকেন্ড গল্প। মুখোমুখি এখানে একটা মুখোশ নিয়ে গল্প। এই মুখোশটা, এখানে যে ছেলেটা আছে সে যে গ্রামে আগে থাকতো, মানে যেখানে তার জন্ম, তার বাবা কি করে মারা যায়, তার কাকা কি করে তার বাবাকে ধোকা দিয়ে মারা যায়, কিন্তু গ্রামের কোনো লোকই তা জানতে পারে না। তার ছেলে যখন গ্রামে ফিরবে এবং মুখোশটা যেটা কিনা তার বাবা বানিয়েছিল, সেই মুখোশ কি করে, তো এই মুখোশটা দিনাজপুরে সেই তার বাবার বানানো মুখোশ, সেটা হঠাৎ করে কি করে এরকম কলকাতার এতে এসে বিক্রি হয়, আর সেই যে জায়গাটায় বিক্রি হচ্ছিল সেটাও কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা জায়গা, এবং কখন বিক্রি হচ্ছিল সেটাও তোমরা এই গল্পটা থেকে জানতে পারবে। এবং সেই মুখোশটার সূত্রেই সে নিজের গ্রামে ফিরে যায় এবং তার পিতা তার ছেলেটির মধ্যে ভর করে এবং সকলের কাছে এই ঘটনাটা প্রকাশ করে যে সে কিভাবে মারা গেছিল বা কি, সেটা কিভাবে এখানে হচ্ছে সেটাই কিন্তু দেখার মতো। আমি যে গল্পগুলো বলছি সেগুলো দেখে মনে হবে, খুব শুনে মনে হবে খুবই ফিল্মি, মানে যদি এটা চোখের সামনে কোনো ওয়েব সিরিজ বা মুভিতে দেখা যেত তাহলে ভালো হতো, কিন্তু এটা এত সুন্দর দেবারতী মুখোপাধ্যায় তুলে ধরেছেন নিজের কলমের মাধ্যমে, নিজের লেখায়, সেটা কিন্তু অত্যন্তভাবে দেখার মতো। আচ্ছা,
এখানে যে থার্ড গল্পটা শুভঙ্করের ফাঁকি, এখানে দুই বন্ধু যারা দুজনেই অঙ্কে খুব মাথা ভালো, তার মধ্যে একজনের অঙ্কের মাথা খুব প্রচন্ড ভালো, তো একজন বন্ধু আর একজনের গ্রামে ঘুরতে যায়। সেই গ্রামে তারা একটা সামনের জঙ্গলে ঘুরতে ঘুরতে যায়। সেই জঙ্গলে তারা অনেক রাত অবধি ভুল বশতই আটকে পড়ে এবং তারা ফেরার সময় রাস্তা খুঁজে পায় না, এবং কি করে তারা ফিরলো এবং কি করে যে নাকি বললাম দুজনই অঙ্কে ভালো ভালো কিন্তু একজনের মাথা অত্যন্ত ভালো, সে কি করে একটা অত্যন্ত জটিল অঙ্কের সমাধান করলো এবং বিখ্যাত হলো, সেই গল্পটা এখানে দেখার মতো। আচ্ছা, এখানে তিনটে গল্পই যে বললাম অত্যন্ত কিন্তু অসাধারণ। তিনটে গল্প শুনলেই মনে হবে যদি এটার ওপর কোনো শর্ট ফিল্ম বা মুভি হতো তাহলে কিন্তু অসাধারণ হতো। এই সুন্দর গল্পগুলো কিভাবে দেবারতী মুখোপাধ্যায় নিজের লেখায় তুলে ধরেছেন, বর্ণনা করেছেন, এটা কিন্তু দেখার মতো। তোমরা এখনো অবধি যারা যারা এই বইটা পড়নি তারা কিন্তু অবশ্যই পড়ো, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না কি তোমাদের কেমন লাগলো। আচ্ছা, তাও এই বইটাও কোথায় পাবে আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো, এছাড়াও অ্যামাজন ফ্লিপকার্টে তো অত্যন্তভাবেই অ্যাভেলেবেল, এছাড়াও দীপ্রকাশন, পত্রভারতী, দেশ পাবলিশিং এইসব জায়গাও তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমি খুব ভালো করে ডিটেলসটা দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই, আশা করি তোমাদের এই বইটাও খুব ভালো। ধন্যবাদ।